করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ ভারতবর্ষে আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। এ কারণে ভারতের নাগরিকগণের মনে জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর সংশয় এবং নানাবিধ চিন্তাভাবনা। কারণ প্রতিদিন আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে নতুন নতুন রেকর্ড। এই ভয়ানক পরিস্থিতির মোকাবেলা করতেই ভারত সরকার করোনা ভ্যাকসিন নেওয়ার এজ লিমিট কম করে দিয়েছেন। প্রথমে 45 বছরের ঊর্ধ্বে সমস্ত নাগরিকদের কোভিড ভ্যাকসিন নেওয়ার ব্যবস্থা করেছে ভারত সরকার। তবে বর্তমানে ভারত সরকার ঘোষণা করেছে 18 বছরের ঊর্ধ্বে সকল ভারতীয় নাগরিকদের কোভিড ভ্যাকসিন প্রদান করা হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি শেখর সহিস এবং বিচিত্রা এডুগাইডে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে আপনি কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন করবেন। তো চলুন রেজিস্ট্রেশন সংক্রান্ত কয়েকটি ছোট স্টেপ জেনে নেওয়া যাক। এবং একটি খুশির খবর যে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য আপনাকে কোথাও ছুটে যেতে হবে না, বাড়িতে বসেই নিজের মোবাইল ফোন দিয়েই করতে পারবেন রেজিস্ট্রেশন। থাকতে হবে শুধু ইন্টারনেট সংযোগ। রেজিস্ট্রেশন করার পদ্ধতিটি খুবই সহজ। সর্বপ্রথম আপনাকে আপনার ফোনের ব্রাউজার ওপেন করে যেতে হবে google.com-এ। সেখানে আপনাকে টাইপ করতে হবে cowin.gov.in। এখানে ক্লিক করার পরেই আপনার কাছে রেজিস্ট্রেশন করার ওয়েবসাইটটি খুলে যাবে এবং এখানে দেখছেন যে কতগুলো ভ্যাকসিন প্রদান করা হয়েছে এখন পর্যন্ত, তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। চাইলে ফুল রিপোর্টটি দেখতে পারেন এখানে নিচে ভিউ ফুল রিপোর্টে ক্লিক করে, এবং উপরের ডান দিকের কোনাতে রয়েছে রেজিস্ট্রেশন সাইন ইন ইয়োরসেলফ, তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে রেজিস্ট্রেশন পেজটি খুলে যাবে, সেলফ রেজিস্ট্রেশন। এখান থেকে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। প্রথমে এই অংশটি যেখানে দেখানো হচ্ছে এখানে মোবাইল নাম্বারটা টাইপিং করতে হবে। এখানে 10 ডিজিটস যে মোবাইল নাম্বার সেটি টাইপিং করার পরে ওটিপি জেনারেট হবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ওটিপিটা আপনাকে প্রদান করে ভেরিফাই এবং প্রসিডিং ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরই আপনি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন আপনার যে কোনো একটি গভর্নমেন্ট অ্যাপ্রুভ আইডি প্রুফ দিয়ে। এখানে নিচে ডিটেলসগুলো পড়ে নিতে পারেন দরকার হলে, এবং এখানে রেজিস্টার মেম্বারে ক্লিক করতে হবে। রেজিস্টার মেম্বারে ক্লিক করে আপনি একের অধিক আপনার পরিবারের সদস্যদের এখানে অ্যাড করতে পারবেন। যে কোনো একটি আইডি প্রুফ লাগবে, এখানে ফটো আইডি প্রুফ লাগবে, যে কোনো একটি ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন পাসবুক, NPR স্মার্ট কার্ড, ভোটার আইডি কার্ড, এগুলির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন যেটির নাম্বার আপনাকে প্রদান করতে হবে। তো এখানে আধার কার্ড দিয়ে ফর্মটি এখানে সাবমিট করা হলো। আধার কার্ডের নাম্বার প্রদান করার পর নিচে আধার কার্ডে যে নামটি রয়েছে সেই নামটি এখানে টাইপ করতে হবে, এবং তার নিচে রয়েছে জেন্ডার, মেল, ফিমেল, আদার। তো এখানে জেন্ডারটা ক্লিক করবেন। তার নিচে রয়েছে আপনার বার্থ ইয়ার, এখানে বার্থ ইয়ারটি প্রদান করে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করলে আপনার কোভিড ভ্যাকসিনের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। এবং শেডিউল অপশনে ক্লিক করে আপনি আপনার ভ্যাকসিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এই ভয়াবহ মহামারীকে প্রতিরোধ করার এটি সব থেকে বড় উপায়। কথায় বলা হয়ে থাকে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তাই নিজেকে ভ্যাকসিনের জন্য অবশ্যই করে নিন রেজিস্টার। তো দর্শক বন্ধুরা, দেখতে পেলেন খুব সহজ পদ্ধতিতেই ভ্যাকসিনের জন্য অনলাইন রেজিস্ট্রেশনটি করে নিতে পারছেন। এছাড়াও যদি আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করতে না পারেন, তাহলে নিকটবর্তী কোভিড সেন্টারে গিয়েও অফলাইনে নাম নথিভুক্ত বা রেজিস্টার করতে পারেন। তারা আপনাকে যে তারিখটি প্রদান করবে সেই নির্দিষ্ট তারিখেই আপনি আপনার ভ্যাকসিনটি নিতে পারবেন। এখানে আপনাকে জানাতে চাইব, এতদিন পর্যন্ত শুধুমাত্র সরকারি হাসপাতালে রেজিস্ট্রেশন করার সুবিধা ছিল, তবে বর্তমানে কিছু বেসরকারি হাসপাতালেও রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। তো অনুগ্রহ করে দেরি না করে কোভিড ভ্যাকসিন অবশ্যই নেবেন। সবশেষে কিছু কথা না বললেই নয় যে এই প্যান্ডামিক সিচুয়েশনে অতিরিক্ত দুশ্চিন্তা বা ভয় না পেয়ে মোকাবিলা করার ক্ষমতাটুকু রাখুন। সাথে অবশ্যই মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে থেকে এসে অবশ্যই হাত ধোবেন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। অযথা মানুষকে করোনার ভয়াবহতা প্রদর্শন করবেন না, মানুষকে আশ্বাস দিন, ভরসা দিন। দুস্থদের পাশে থেকে যথাসাধ্য সাহায্য করুন। এর সাথে বাড়িতে অবশ্যই পজিটিভ কথাবার্তা বলুন, কারণ আমরা যতটা দুশ্চিন্তামুক্ত এবং হাসি খুশি থাকব ততটাই আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়বে। অবশ্যই এই ভয়াবহ পরিস্থিতিকে কাটিয়ে আমরা জয় ছিনিয়ে আনবই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।